আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين وقال النبي صلى الله عليه وسلم رب أشعث أغبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبره أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এমন অনেক মানুষ আছে যারা এই পৃথিবীতে অনেক অনেক বেশি পরিচিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং আসমানবাসীর কাছে তাদের সামান্যতম পরিচয়ও নাই, কেউ তাদেরকে চেনে না। এমন অনেক লোক আছে দুনিয়াতে, হয় তাও তাকে কেউ চেনে না অথবা খুব কম লোকই চেনে, কিন্তু আসমানে ফেরেশতাদের কাছে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পরিচয় হচ্ছে বিস্তর। সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে আসমানগুলো কেঁপে ওঠে, সে যদি মারা যায় তাহলে আসমান কেঁপে ওঠে যেমনিভাবে আসমান কেঁপে উঠেছিল সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে। হাউ মেনি অফ ইউ নো হিজ নেম, কতজন আপনার তার নাম জানেন? কিন্তু ইহতাজ্জালাহুল আরশ, তার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। এমন বহু লোক আছে যাদের দুনিয়ায় প্রভাব এবং প্রতিপত্তি ব্যাপক, কিন্তু আখেরে তারা চরম পরম নিঃস্ব। এমন অনেক লোক আছে দুনিয়াতে তাদের শৌর্য বীর্য শোহরত ইশতেহার মর্যাদা ইত্যাদি অনেক অনেক বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সকল ব্যক্তিদের মর্যাদা একটা মশার ডানার পরিমাণও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সকল ব্যক্তিদের মর্যাদা কত বেশি তার কিছু এক্সাম্পলই মূলত আজকে আমার আলোচনার বিষয়ে, এবং আমি যে বিষয়টি আপনাদের বলতে চাই, বিনোন টু দোজ হু আর ইন দ্য স্কাই ইন দ্য হ্যাভেন, যারা আসমানে আছে তাদের কাছে পরিচিত হন, দুনিয়াবাসীর কাছে পরিচিত হয়ে লাভ নাই। যদি আসমানবাসীর কাছে পরিচিত হন আপনি, এর পাশাপাশি যদি দুনিয়াবাসীর কাছে আপনার কোনো পরিচয় থাকে এটার কোনো কল্যাণ আছে, কিন্তু দুনিয়াবাসীর কাছে পরিচয় এটা আখেরাতে মুক্তির কোনো গ্যারান্টি আপনাকে দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এমন অনেক ব্যক্তির সাক্ষাৎ হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পর্যন্ত বলেছেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا النبي আপনি তাদের সাথে ধৈর্য ধরে সময় কাটান যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে ডাকে ভয় এবং ভালোবাসা নিয়ে, ভয় এবং ভালোবাসা নিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, এবং আপনি তাদের থেকে আপনার চেহারাকে অন্যদিকে ফিরিয়ে নিয়ে যাবেন না, যারা প্রভাব প্রতিপত্তিশালী এদের দিকে আপনি ফেরাবেন না আপনার চেহারা, যে সকল ব্যক্তিরা আল্লাহর আনুগত্য করে না তাদের দিকে আপনি মনোযোগ দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসা নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউহু যিকরা আম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদদা ওয়া মা ইউদরিকা আল্লা ইয়াযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনার কয়জন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের নাম জানেন? হাউ মেনি অফ ইউ নো হিজ নেম? কয়জন আপনার তার নাম জানেন? অন্ধ সাহাবী, সমাজে কোনো স্ট্যাটাস নাই, খুবই অসহায় গরিব, কিন্তু রাসূল সাল্লামের কাছে তিনি আসলেন। রাসূল সাল্লাম কাবার চত্বরে মক্কার হোমরা চোমরা কুরাইশদের সাথে নেতৃস্থানীয় কুরাইশ ব্যক্তিবর্গের সাথে তিনি আলোচনায় লিপ্ত। তিনি আসলেন, রাসূল সাল্লামকে তিনি প্রশ্ন করবেন,
রাসূল সাল্লাম তার দিকে মনোযোগ দিচ্ছিলেন না, একটাই কারণ, তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন। আবার তিনি অন্ধ, তিনিও বুঝতে পারছেন না রাসূল সাল্লাম আলোচনায় আছেন। তিনি অনেকবার ডেকেছেন, রাসূল সাল্লামের আলোচনায় বিঘ্নতা ঘটেছে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিরক্ত হচ্ছেন তাও তিনি বুঝতে পারছেন, কারণ তিনি তো অন্ধ, এতটুকু বোঝার মতো ক্ষমতা হয়তো তার নাই। তিনি একটু, রাসূল সাল্লাম একটু চোখের মধ্যে এক ধরনের বিরক্তি নিয়ে তার দিকে তাকালেন, যেটাকে বাংলায় বলা হয় ভ্রুকুটি করা, ভ্রু কুঞ্চিত করা, একটু তার এই ভ্রুগুলোকে একটু কুঞ্চিত করলেন, একটু সামান্য বিরক্তির ভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মর্যাদা এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো একটা সূরা নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনার কাছে একজন, তার কাছে একজন অন্ধ এসেছে, আল্লাহ তার রাসূলের মর্যাদা রক্ষা করে বলেছেন, কাকে বলেছেন তা বোঝা যায় না, কাকে উদ্দেশ্য করে বলেছেন তাও বোঝা যায় না, আবাসা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তিনি ভ্রুকুটি করলেন, ওয়াতাওয়াল্লা, এবং তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, কারণ আনজা আবুল আমা, তার কাছে একজন অন্ধ এসেছে। ওমা ইউদরিক লাআল্লাহু ইয়াযাক্কা, হে নবী আপনি যদি জানতেন, এই মূলত শিক্ষা গ্রহণ করার জন্য এসেছে, আও ইয়াযাক্কারু ফা তানফাউ যিকরা, অথবা আপনার কথা শুনে সে কিছু উপদেশ নিত এবং এই উপদেশ তার কাজে লাগতো। আর আপনি আম্মা মানিস থাকুন, আর যে আপনার কথা শুনতে চায়নি, ফান তাল হুত সদ্দা, আপনি তার প্রতি অনেক অনেক বেশি মনোযোগী হচ্ছেন, আর আপনি তো জানেন না, ও তো এই কথা শুনে, ওরা এই কথা শুনে, ওদের কোনো কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আব্দুল ইবনে উম্মে মাকতুমের যে মর্যাদা, যে মর্যাদার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মুআতাবা করতে পর্যন্ত তিনি ভুলেননি, তার রাসূলকে তিনি বলে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, খবরদার আব্দুল ইবনে উম্মে মাকতুম, ও হয়তো জমিনবাসীর কাছে পরিচিত নয়, তার কোনো প্রভাব প্রতিপত্তি নাই, কোথাও গেলে কেউ তাকে জিজ্ঞাসাও করে না, কোথাও না গেলেও তার ব্যাপারে কেউ খোঁজ খবর নেয় না, মাদফুউন বিল আবওয়াব, কোন দরজার কাছে যদি যায় হতে পারে তার সামনেই দরজাটা বন্ধ করে দেওয়া হয়, তাকে কেউ হতে পারে জিজ্ঞাসা করে না, কোনো মূল্যায়ন করে না, কিন্তু আমি আসমানবাসী আমরা যারা আছি আমাদের কাছে তার মর্যাদা এত এত বেশি, আপনি যাদেরকে নিয়ে আছেন এরকম হাজার কোটি লোক একত্রিত হলো, এ আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের মর্যাদা সমান হয় না। প্রিয় ভাই, আপনি কেমন হতে চান, আপনার মর্যাদার কোন লেভেলে আপনি নিয়ে যেতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশ নেতৃবৃন্দ এসে বলল, এই সকল লোকেরা যারা আপনার আশপাশে আছে, এদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এদের কথাবার্তার মধ্যে এমন কোনো উচ্চ সাহিত্য নাই, সমাজে এদের কোনো প্রভাব প্রতিপত্তি নাই, এদের সম্পদ নাই, এরা নেতৃস্থানীয় নয়, এদের চামড়া কালো এবং আরও বিভিন্ন বিষয়ে, এদের কারণে আপনার কাছে আমরা আসতে পারি না, এদেরকে দূরে সরিয়ে দেন, তাহলে আমরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা ইয়াহজুনকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাল মাতাউন কালিল, ওদের এই প্রভাব প্রতিপত্তি দম্ভ এবং তাদের যে দর্প অহংকার ইত্যাদি দেখে আপনি হতবাক হয়ে যাবেন না, আপনি টেনশনে পড়বেন না, এগুলো ক্ষণিকের জন্য, অল্প কিছুদিন, সুম্মা মাওয়াহুম ইলা জাহান্নাম, অতঃপর আমি ওদের জন্য বাসস্থান হিসেবে জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পরিচিত হন এমন ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করেন। বিলিভ মি ভাইরা বোনেরা, আল্লাহর কাছে এমন কিছু লোক আছে, তাদের মুখ দিয়ে যদি কোনো একটা শব্দ বের হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায় ওই কথাটাকে কাজে বাস্তবায়ন করা। এমন কিছু লোক আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা দামি, এতটা মর্যাদাবান। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাগল খুবই চিকন পাতলা, হ্যাংলা পাতলা, অন্যদিকে এরকম অনেক উঁচু লম্বাও নয়, পাগুলো তার চেয়ে অনেক অনেক বেশি চিকন, তিনি একটু উপরের দিকে উঠছিলেন গাছের দিকে, অন্যরা তার গা পায়ের গোছালি দেখে হেসে দিলেন, কারণ পায়ের গোছালিগুলো খুবই পাতলা এবং চিকন। রাসূল সাল্লাম বুঝতে পারলেন, তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, এ আব্দুল্লাহর এই পায়ের গোছালি যদি আমল নামার বাটখারায় পাল্লায়, দাড়ি পাল্লায়, মিজানের দাড়ি পাল্লায় যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে এটা এত ভারী হবে যে কোনো আমল এত ভারী হবে না। ওর ওই পায়ের গোছাটি আল্লাহর কাছে এতটা মর্যাদাবান, গুরুত্বপূর্ণ। আপনি কিসের মর্যাদার পিছনে ঘুরেন, আপনার কাছে মর্যাদা কোথায় এবং কিসের মধ্যে? বুখারী এবং মুসলিমের দুটোই হাদিসে এসে, রুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুমাইয়া বিনতে নদর, তার ভাই আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই উহুদের বীর যোদ্ধা আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন রুবাই বিন নদর একজন জারী অর্থাৎ একজন ক্রীতদাসীর সাথে কোন অবস্থায় হয়তোবা টানা হেঁচড়া করতে করতে তার দাঁতটা ভেঙে গিয়েছে, ওই জারিয়া অর্থাৎ জারিয়া মানে ওই ক্রীতদাসীর
তার দাঁতটি ভেঙে গিয়েছে। অতএব তার লোকেরা আসলো যে তার কাছ থেকে কেসাস দাবি করার জন্য, কেসাস। ফতলাবু আল আরশা ওয়া তলাবু আল আউফা। নদর, আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার পরিবারবর্গ চাচ্ছেন যে তারা তাকে ক্ষমা করে দেয়। আর ওই লোকেরা এসে বললো যে না, আমরা এটার কেসাস, এটার আমরা তার কেসাস চাই। কেসাসের দুটো অর্থ হতে পারে, একটা চাল ফিদি, অর্থাৎ এর বিনিময়ে টাকা দিতে হবে, অথবা তারও দাঁত ভেঙে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসার পরে ফাআতাও আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা লাহুম বিল কিসাস। রাসূল বললেন ঠিক আছে, কিসাস, কিসাস হবে, অর্থাৎ তার দাঁতগুলো ভেঙে দেওয়া হবে, তার দাঁতগুলো ভেঙে দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুকসারু সানিয়াতু আর রুবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রুবাই আমার বোন, ওর দাঁত ভেঙে ফেলা হবে এই কারণে? ওয়াল্লাহি লা তুকসারু সানিয়াতুহা, আল্লাহর কসম করে বলছি তার দাঁত ভাঙা যাবে না ইয়া রাসূলুল্লাহ, তার দাঁত ভাঙা যাবে না। কিছুক্ষণ পর ওই লোকেরা এসে বলল, রাসূল বললেন কিতাবুল্লাহি আল কিসাস ইয়া আনাস, আনাস তোমাকে বলছি আল্লাহর কিতাবে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, কোরআনের কথা। আনাস, আমি এর বিপরীতে কিছুই বলতে পারবো না। কিছুক্ষণ পর ওই লোকেরা আসলো, এসে বললো যে আমরা তাকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাম সেখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবেগ আপ্লুত হয়ে বললেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদুন লাও আকসাম আদাল্লাহি লা আবাররা, আল্লাহর এমন অনেক বান্দা আছে মুখ দিয়ে কোনো শব্দ যদি বের হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে কাজে বাস্তবায়ন করে আল্লাহর জন্য বাধ্যতামূলক করে দেন, আল্লাহ তার জন্য এটাকে বাধ্যতামূলক করে দেন। এই আনাস বিন নদর ওই রকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত, মুখ দিয়ে বের হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওকে আমার এই বান্দার, প্রিয়তম বান্দার মুখ দিয়ে যদি এই যেহেতু এই কথা বের হয়েছে অতএব এটাকে আমি কাজে বাস্তবায়ন করবই। আপনি কার কাছে পরিচিত হতে চান, কার কাছে সম্মানিত হতে চান? রুব্বা মাজহুলিন ফিস সামাই মারুফুন ফিল আরদ ওয়া রুব্বা মারুফুন ফিল আরদি মাজহুলুন ফিস সামা। এমন অনেক লোক আছে যারা পৃথিবীতে বহু মানুষের কাছে পরিচিত কিন্তু আসমানের কেউ তাদেরকে চেনে না। অনেক লোক আছে আসমানের সকলে তাদেরকে চেনে কিন্তু দুনিয়ার অধিকাংশ লোকই তাকে চেনে না, দুনিয়ার কেউ হয়তো তার নামও জানে না। এরকম বহু লোক এই দুনিয়াতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা আশআথ মাদফু মাদফুউন বিল আসওয়া বিল আবওয়াব লাও আকসাম আলাল্লাহি লা আবাররা। মুসলিমের হাদিস, এমন অনেক লোক আছে তারা যদি কোথাও না যায় তাহলে কেউ তাদের ব্যাপারে জিজ্ঞেস করে না, অমুকে কই, কোথাও গেলেও কেউ তাকে স্বাগত জানায় না। আল আত্তিয়া আল আবরিয়া আল আফিয়া, এমন অনেক লোক তারা চরিত্রগতভাবে এত উন্নত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার দিক থেকে তারা এত সম্মানিত আল্লাহর কাছে, এত মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের মুখ দিয়ে কোনো শব্দ বের করলে, তারা যদি আল্লাহর নামে তারা কোনো শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ওই শপথটা পূর্ণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং পরবর্তীদের মধ্যে এরকম অনেক আছে। এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনার কাছে সম্মান বা মর্যাদার মানদণ্ড কি, আল্লাহর কাছে মানদণ্ড কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইয়ুহান নাস, হে লোকেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার তাকওয়া অনেক অনেক বেশি। প্রিয় ভাই, প্রিয় বোন, তাকওয়ার লেভেল যার যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা এবং সম্মান ততটা বেশি। আপনার তাকওয়ার লেভেলটা কোন পর্যায়ে আছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু ফিল করেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কতটুকু ভালোবাসেন সেটি দেখার বিষয় এবং সেটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কান মিন আশআস আকবারা যী তুমরাইন লাম ইউযবা লাহু, এমন অনেক লোক আছে জামা কাপড় যে পরেছে ছেঁড়া দুটো জামা আছে তার গায়ে, লাম ইউযবা লাহু, কেউ তার কথাও শোনে না, তার প্রতি গুরুত্ব দেয় না, তার কোনো মর্যাদাও সমাজে সেভাবে নাই। কিন্তু এই সকল ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হিসেবে ধরে নেন, তাদের ওয়াদাগুলোকে আল্লাহর ওয়াদা হিসেবে ধরে নেন, তাদের কসমগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃত কসম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে নেন। এমন অনেক লোক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এমন অনেক লোক আছে। উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিমের হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার, একজন লোক তারা আসলো, তারা হজ করতে আসলো ইয়েমেন থেকে, আহলুল ইয়েমেন, তিনি সেখানে গিয়ে বললেন তোমাদের মধ্যে কি ওয়াইসাল কারনী নামক কেউ আছে, তোমাদের মাঝে কি ওয়াইসাল কারনী নামক কেউ আছে? বলে হ্যাঁ আছে। তার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। এর আগে অনেকবার তিনি খোঁজ করেছেন, সর্বশেষ তিনি পেলেন
তার কাছে তিনি গেলেন, তাকে যে জিজ্ঞেস করলেন, আন্ত ওয়াইস, আপনি ওয়াইস? বলে হ্যাঁ। বলে আপনি কি ওই সম্প্রদায়ের? মিন আমদাদি কার, যে আপনি কি কার অঞ্চলের? বলে হ্যাঁ। সুমা মিন মুরাদ? বলে হ্যাঁ, খুব মুরাদ বংশের কার গোত্রের আমি লোক। বলে আচ্ছা, আপনাকে কেন বিকা বারাসুন, আপনার কি শরীরে কুষ্ঠরোগ ছিল? ফাবুরি এটা মিনহু, অতপর এই কুষ্ঠরোগ আপনার ভালো হয়ে গেছে। ইল্লা মাও দেয়া দিরহামিন, এক ফোঁটা, একটা একটা যে কয়েন, একটা যে কয়েন মুদ্রা, একটা মুদ্রা বা কয়েনের সমান পরিমাণ জায়গা শুধুমাত্র এখনো সে কুষ্ঠরোগের ছাপ আছে এরকম? বলে হ্যাঁ, এমনই। বলে আমি রাসূল সাল্লামকে বলতে শুনেছি যে ওই ইয়েমেনের মুরাদ এবং কারণ গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ওয়াইসাল কারনি, ওমর, যদি তুমি তাকে পাও তাহলে তুমি তোমার জন্য তার কাছ থেকে একটু দোয়া চেয়ে নিও। তুমি তাকে বলো তোমার জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে। এবং রাসূল সাল্লাম আমাকে বলেছেন, আপনার নাকি একজন মা ছিল? বলে হ্যাঁ ছিল। এই মায়ের প্রতি আপনি খুবই অনুগত ছিলেন? কানা লাকাউম, আপনার মা ছিল? অকুন্তা আবাররা বিহি, আপনি তার প্রতি অনেক অনেক অনুগত ছিলেন? বলে হ্যাঁ, আমার মা ছিল, আমি তার প্রতি অনুগত ছিলাম। বলে তাইলে আপনি আমার জন্য একটু দোয়া করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার জন্য, আপনার কাছে যেন আমি একটু দোয়া চেয়ে নেই। এবং রাসূল বলেছেন, আপনি এমন একজন ব্যক্তি, আপনি যদি আল্লাহর কাছে কোনো জিনিস চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেবেন না। তিনি তার জন্য দোয়া করলেন। তিনি যখন চলে যাচ্ছেন তখন তিনি বলেন, আপনি কোন দিকে যাচ্ছেন? বলেন, কুফার দিকে আমি যাচ্ছি। এই অঞ্চলগুলো তখন সিরিয়ার এ ইত্যাদি অঞ্চল ছিল, ইরাক, কুফা, বসরা, ইয়েমেন, এই সকল একটা অঞ্চল ছিল। বলে যে ঠিক আছে, আমি তাহলে ওইখানকার যিনি প্রশাসক গভর্নর তার কাছে লিখে দেয় আপনার ব্যাপারটা দেখার জন্য। বলে না 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 না, আমি তো গোরাবা হিসেবে আমি থাকতে চাই, আমি এমনভাবে থাকতে চাই সমাজে কেউ আমাকে চেনে না, আমি এমনভাবে থাকতে চাই যে সমাজে আমার কোনো প্রভাব প্রতিপত্তি নাই। তিনি চলে গেলেন। পরের বছর আবার ইয়েমেন থেকে একদল লোক হজ করতে আসলো, জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইস আফিকুম ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি এসছে? বলে না, ওয়াইস আল কারনি আসেনি তো। বলে কি, কেন, কি অবস্থা? বলে দেখলাম খুব জীর্ণ শীর্ণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, গরিবের মতো, ফকিরের মতো জীবনযাপন করছে, কিছুই নাই। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু কাছে এই ওয়াইস আল কারনির মর্যাদা এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন ওয়াহির মাধ্যমে যে ওয়াইস আল কারনি ওই জায়গার একজন লোক আছে, এই ব্যক্তির মর্যাদা আমার কাছে এইরকম এইরকম। আপনার সাহাবী দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তি ইসলামের ইতিহাসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাম জান্নাতের সুসংবাদ পর্যন্ত দিয়ে দিয়েছেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাম বলে দিয়েছেন যেন তার কাছ থেকে একটু দোয়া চেয়ে নেয়। আপনার কাছে মর্যাদা কার বেশি প্রিয় ভাই? আপনার কাছে মর্যাদার মানদণ্ড কি প্রিয় বোন? আপনি কাকে আপনি চিন্তা করছেন, কিভাবে আপনি চিন্তা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন অনেক লোক আছে যে সকল লোকেরা মান লাবিসা লাউবা শোহরাতিন ফিল ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু শোহরা মাযাল লিবাসা মাযাল্লাতিন ফিল আখিরাতি, কোন একজন ব্যক্তি যদি এই দুনিয়াতে সে যদি সেলিব্রিটি পোশাক পরে, ইন অর্ডার টু বিকাম সেলিব্রিটি, সেলিব্রিটি হওয়ার জন্য সেলিব্রিটির মতো পোশাক পরে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে লাঞ্ছনা, অপমান, অমর্যাদা এবং ডিসগ্রেসের পোশাক পরাবেন। আপনি তো সামনে ঈদ চলে আসতেছে, আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য কি পোশাক কিনবেন? অমক সেলিব্রিটি, অমক মডেল, অমক তারকা, অমক নায়ক, অমক নায়িকা, সে যে পোশাক পরেছে ওই পোশাক এখন মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইটা আপনি কিনবেন, সেই পোশাক সে পরবে, ইন অর্ডার টু বিকাম সেলিব্রিটি লাইক হিম অর হার, তার মতো একটা সেলিব্রিটি, একটা ভাব নেওয়ার জন্য। অবস্থাটা তো আমাদের এরকমই, জামা একটা একবার পড়লে কতবার যে তার দিকে তাকাই, যে কেমন আমাকে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে বারবার, আমাদের বোনেরা তো কমপক্ষে এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত আয়নার সামনে দাঁড়িয়ে নিজকে তারা সৌন্দর্য বিউটিফিকেশন করতে থাকেন। এই বিউটিফিকেশন করা আমি হারাম বলছি না, নিষিদ্ধ বলছি না, দ্যাট ইজ পারমিসিবল, নো প্রবলেম সিস্টার্স, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হালাল, সেটা হারাম নয়, হালাল সেটি বটে, কিন্তু এই শোহরা, এই মর্যাদা আপনি কাকে দেখাতে চান, এই সৌন্দর্য কাকে দেখাতে চান আপনি? এই সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কতটুকু আপনি রেখে দিয়েছেন, এই সৌন্দর্য কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাপ্রিশিয়েট করবেন সেটি দেখার বিষয়। প্রিয় ভাই, ঘটনার আড়ে এমন অনেক ঘটনা থাকে, দৃশ্যের আড়ে এমন অনেক দৃশ্য থাকে, ক্যামেরার আড়ে এমন অনেক লোক থাকে, অনেক লোক থাকে তারাই রিয়েল কারিগর। সেই রিয়েল কারিগরদেরকে আপনি হয়তো চেনেন না, আপনি হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর কথা জানেন, ওমর ইবনে আব্দুল আজিজ সুন্নিরা যাকে পঞ্চম খলিফা হিসেবে মেনে নেয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার নাম সারা পৃথিবীতে খ্যাত, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের নাম যিনি প্রস্তাব করেছেন ওই ব্যক্তিকে কেউ জানে না, তার নাম হচ্ছে রাজা বিন হায়ওয়া, রাজা বিন হায়া, তার নাম হয়তো কে জানে না। এই রাজাই প্রস্তাব করেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজকে এবারকার খলিফা তাকে না বানানো হোক, আমিরুল মুমিনিন তাকে বানানো হোক।
আপনি হয়তো আবু হুরায়রাহ তার নাম জানেন, পৃথিবীতে মুসলমানদের এমন কে আছে যে আবু হুরায়রার নাম জানে না? কারণ রাসূলুল্লাহ আবু হুরায়রার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আবু হুরায়রাকে মানুষের কাছে প্রিয় করে দাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রিয় করে দিলেন যে ব্যক্তি সত্যিকার অর্থে মুসলমান এই আবু হুরায়রাকে ভালোবাসেন এটা হতেই পারে না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু আবু হুরায়রা তার গোটা জীবন জুড়ে হাদিস বর্ণনা করে ইবাদত করে যত সওয়াব অর্জন করেছেন, এই সকল সওয়াব একজন ব্যক্তির আমল নামায় গিয়ে প্রতি মুহূর্তেই লিপ্ত হয়েছে, এবং প্রতি মুহূর্তে ওই ব্যক্তির আমল নামে গিয়ে এগুলো ক্রেডিটেড হয়েছে, ওই ব্যালেন্স শিটে গিয়ে এগুলো প্রতি মুহূর্তে অ্যাড হয়েছে, সংযুক্ত হয়েছে। সেই ব্যক্তির নাম হয়তো আপনারা জানেন না, তোফাইল বিন আমের আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত কবি। তিনি এসেছেন মক্কায়, রাসূল সাল্লাম তখন মক্কায় তিনি দিন প্রচার করছেন, কিন্তু লোকেরা কেউ তার কথা শুনছে না, বিশেষ করে কুরাইশ নেতৃবৃন্দ তো তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে বয়কট করেছে। তোফাইল বিন আমর এসে তারা আগে গিয়ে তোফাইলকে বললো যে মুহাম্মদ নামক একজন কবি আছে, জাদুকর কবি, এই জাদুকর সাহেরুন শাইরুন, এমন একজন কবি যিনি জাদুকর, কবি তো বলে আবার জাদুর মাধ্যমে সে সবাইকে প্রভাবিত করে, তার কাছে যাওয়া যাবে না। তোফাইল কয়েকদিন এভাবে থাকার পর একবার চিন্তা করলো, আমি কবি, আমি সাহিত্যিক, আমি বুধ বুদ্ধি রাখি, আমি কেন এদের কথা শুনে তার কাছে যাবো, আমি একটু যাই শুনি তিনি কি বলেন। তিনি গেলেন সেখানে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি কি বলেন? রাসূল বললেন, আমি তো কিছুই বলি না, আমি শুধু এটাই বলি। তিনি কোরআন কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। তোফাইল দীর্ঘক্ষণ পর্যন্ত নিচের দিকে তাকিয়েছিলেন, অতঃপর তোফাইল তার মাথা তুললেন, রাসূল দেখলেন, ফাইদান আইনাহু তাযরুফান, তার চোখ গলে গলে পানি পড়ছে। তোফাইল কবি, ইসলাম বিদ্বেষী, ইসলাম গ্রহণ করতে চায়নি, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, এই ব্যক্তি হঠাৎ করে এসে তিনি শুধু বলেন, ইয়া মুহাম্মদ, মাযা তাকরাউ ওয়া মাযা তাকুলু, আপনি কি পড়েন এবং কি বলেন? তিনি বলেন, না আমি তো কিছুই বলি না, আকরাউ আলা নাসি আল কোরআন, আমি মানুষের সামনে কোরআন শুধুমাত্র পড়ি। তিনি বলেন, একটু আমাকে বলেন তো আপনি। একটু তিনি শুনলেন, শোনার পর তিনি আর মাথা তুলতে পারলেন না, তিনি বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন, এবং আপনার সামনে আমি শপথ করে বললাম আজ থেকে আমি কবিতা লিখবো না, আজ থেকে কোরআনই হচ্ছে আমার কবিতা, আজ থেকে কোনো সাহিত্য রচনা করবো না, আজ থেকে কোরআনই আমার সাহিত্য। তিনি বললেন, ইয়া রাসূল, আমি মুসলমান হলাম, না আমার জাতিকে তো বাঁচাতে হবে, আমি আমার জাতির কাছে যাব, তাদেরকে আমি দিনে দাওয়াত দেবো, আমি যাই আমার জাতির কাছে, আপনি আমাকে এমন কিছু একটা জিনিস দেন, আল্লাহর কাছে দোয়া করুন আমার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নিদর্শন আয়াত আমাকে দেন, আমার একটা নিদর্শন। লোকেরা যদি আমাকে চ্যালেঞ্জ করে যে তুমি সত্যিই যে কথা বলছো এটার প্রমাণ কি, তুমি যে সত্য কথা বলছো নবীর কাছ থেকে সেটার প্রমাণ কি, রাসূল তার জন্য দোয়া করে দিলেন, তিনি সেদিকে যেদিকে যেতেন তার সামনে দিয়ে একটা আলোর টুকরা, এক ফোঁটা আলো তার সামনে দিয়ে চলতো। ইবনে কাসির রাহমাতুল্লাহি বিদায়া নেহায়াতে এই ঘটনা বর্ণনা করেছেন। এই তোফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রভাবে তার গোটা আদ-দাউসি, এই গোটা ট্রাইব, এই গোটা সম্প্রদায়, এই গোটা গোত্র মুসলমান হয়ে যায়। তন্মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। অতএব আবু হুরায়রার যত আমল, যত ইবাদত আবু হুরায়রা করেছেন, সব ইবাদতের সমান পরিমাণ সওয়াবকে পেয়েছেন তোফাইল বিন আমর আদ-দাউসি। তোফাইল বিন আমরকে আপনি চেনেন না দেখে কি তোফাইলের মর্যাদা কমে গেছে নাকি? এক ফোঁটা মর্যাদা কমেনি, আল্লাহ সুবহানাহু কাছে তোফাইলের মর্যাদা অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে তিনি সেটাকে ধোয়া মোছার কাজ করতেন, এখানে তিনি ঝাড়ু টাড়ু দিতেন। ঐতিহাসিকরা তার নাম পর্যন্ত ঠিক মতো বলতে পারে না, কেউ বলেছে এই, কেউ বলেছে সেই, কেউ বলেছে এটা বুখারী হাদিস, বিভিন্ন জন বিভিন্ন নাম বলেছে, নামটা পর্যন্ত জানিনি। তিনি মারা গেলেন, তাকে দাফন কাফন করা হলো। রাসূল কয়েকদিন পরে বললেন, ওই নারী কই, তিনি যে এটা ঝাড়ু দিতেন, বলে তিনি তো মারা গিয়েছেন, কবে মারা গিয়েছেন? কয়েকদিন আগে, এবং তাকে দাফন কাফন করা হয়েছে। লাউ আযান তুমুনি, তোমরা আমাকে জানালে না, এটা কেমন কাজ করলে তোমরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে চলে গেলেন, এবং তার কবরের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন। একজন নারী, আপনি তার নামও জানেন না, ওই সময় ঐতিহাসিকরা তার নাম বলতে পারেনি, তাতে কি হয়েছে? আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন, এই নারীর মর্যাদা আমার কাছে এত বেশি, যান তার কবরে গিয়ে তার আপনি কবরের উপর গিয়ে আপনি তার জানাজার সালাত আদায় করে আসুন, তার জন্য দোয়া করে আসুন। প্রিয় ভাই, প্রিয় বোন, এই জন্য বলছি আল্লাহ সুবহানাহু কাছে মর্যাদাটা বাড়ান, চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু কাছে মর্যাদা বাড়ান, আল্লাহ সুবহানাহু কাছে মর্যাদাটা বাড়ানোর চেষ্টা করেন, এটি আপনার কাজ, এটি আপনার কাজ। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে তিনি আসলেন, যুদ্ধ হয়েছে, ইয়ারমুকের যুদ্ধ এবং অন্যান্য বহু যুদ্ধ, এরকম যুদ্ধে বহু সাহাবী সেখানে মারা গিয়েছেন, বহু মুসলিম সেখানে মারা গিয়েছেন। সাহেব এসে বললেন, সেনাপতি, ইয়া আমির আল মুমিনিন, ওই যুদ্ধে অনেকে অনেকে মারা গিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
যে কারা কারা মারা গেছে, শহীদ হয়েছে, নাম বলো, কয়েকজন নাম বললো এবং বললেন যে এমন অনেক লোক আছে, ইয়া আমির আল মুমিনিন লা তাআরিফু, আপনি তাদেরকে চেনবেন না। এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন কান্না শুরু করলেন এবং তিনি বলেন মা বললে মা দররা উমর, উমরের কি হবে তাতে, উমর জানুক তাইলে না জানুক এই লোকদের তাতে মর্যাদা কমবেও না বাড়বেও না, এই লোকগুলো আল্লাহর কাছে এতটা প্রিয়, আল্লাহ সুবহান ও তাআলা তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই লোকগুলোর শাহাদাত আল্লাহ সুবহান ও তাআলা কবুল করেছেন এবং তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। উমর তাতে কিন ছিল বা না ছিল তাতে কি আসে যায়, উমর চিনল না না চিনল, উমরের চেনার উপর এদের মর্যাদাও বাড়ে না, উমরের চেনার উপর এদের মর্যাদা কমেও না, এদের মর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বেশি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, এদের রক্ত দিয়ে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে তারা প্রতিষ্ঠা করার আন্দোলন তারা করে গিয়েছিল। প্রিয় ভাইরা, কিছুদিন আগে কেন হঠাৎ করে প্রেক্ষাপটের আলোচনা আমি করছি, কিছুদিন আগে পাহাড়ে দেখেছেন একজন মুসলিম, আপনি তাকে দেখলে হয়তো বলবেন গাঢ় অথবা ত্রিপুরা ওই রকম, আপনার উপজাতি ইত্যাদি ইত্যাদি বলবেন, তাকে দেখলে আপনার মধ্যে কোনো ইমপ্রেসিভ ব্যক্তি মনে হবে না, মারা গিয়েছে কোনো আলোচনাও নাই, কোনো পত্র পত্রিকা, কোনো টেলিভিশন, কোনো নিউজ, কেউ কোনো কভারেজ করে না, কেউ তার পক্ষে নাই, একজন ব্যক্তি পাহাড়ের মতো একটা দুর্ধর্ষ একটা জায়গায় সন্ত্রাসীদের আস্তানায় তিনি 30টি পরিবারকে মুসলমান বানিয়েছেন, তিনি সেখানে মসজিদ করেছেন, মর্যাদা মাদ্রাসা করেছেন, কয়েকদিন আগে মুসলমান হয়ে একটা বিপ্লব তিনি তৈরি করলেন পাহাড়ে, যেখানে অধিকাংশ খ্রিস্টান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে এবং অধিকাংশ জায়গায় সেখানে সন্ত্রাসীদের সেখানে আস্তানা এবং তারা সেখানে সবকিছু নিয়ন্ত্রণ করছে, সেই জায়গায় 30টি পরিবারকে মুসলমান বানিয়েছেন। এই যে বিশাল বড় ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বকে আপনি চিনেন না তাতে কি আসে যায়, তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা যে সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি হয়তো তাকে চেনেন না কিন্তু আসমানবাসীরা তাকে এতটা চেনে, আসমানবাসীরা হয়তো তাকে নিয়ে বহু আলোচনা করছে এবং করেছে। আপনি নিজকে আপনি ওই লেভেলে নিয়ে যান প্রিয় ভাই, আপনি আলোচনা করেন নাইলে না করেন তাতে কিছুই যায় আসে না, আপনার কাছে গুরুত্ব আছে কি নাই তাতে কিছুই যায় আসে না, মনে রাখতে হবে কিছু লোক তারা কাজ করে যায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, তারা কেবলমাত্র রাতের অন্ধকারে তারা কাজ করে, দিনের আলোতে হয়তো তারা লুকিয়ে থাকে অথবা দিনের আলোতে যখন তারা কাজ করে কেউ যদি তাদেরকে দেখে তাহলে তারা তার নিজেকে লুকিয়ে রাখে, তারা তার কাউকে সামনে কারো সামনে তারা ডিসপ্লে করে না, ডেমনস্ট্রেট করে না, শো করে তারা বেড়ায় না। এই সকল ব্যক্তিদের কারণেই মহান আল্লাহ সুবহান ও তাআলা দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত আছে, এদের কারণে এই জমিনে আল্লাহ সুবহান ও তাআলা দ্বীন প্রতিষ্ঠিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে দেখে বলতেন হিয়া উম্মি বাদা উম্মি, হিয়া মিন বাকিয়াতি আহলি বাইতি, আমার পরিবারের সর্বশেষ সদস্য তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেন তিনি আমার পরিবারের সর্বশেষ সদস্যদের একজন এবং তিনি বলতেন তিনি আমার মায়ের পর মা, তিনি আমার মায়ের পর মা, রাসূল সাল্লাল্লাহু তার ব্যাপারে বলতেন। সেই নারীর নাম কি আপনারা জানেন? আমি জানি না কতজন সেই নারীর নাম আপনারা জানেন, আমি জানি না হাউ মেনি অফ ইউ নো হার নেম, কতজন আপনারা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মাকে হারালেন তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোলে পিঠে করে মানুষ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে পর্যন্ত তিনি বিয়ে করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার জন্য তিনি তার জীবনকে এভাবে তিনি নিয়োজিত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর তিনি দূরে মদিনার শহর থেকে আউটস্কার্টে শহর তলিগে দিয়ে তিনি থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বারবার দেখতে যেতেন, এই জন্য আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গিয়ে যেতেন। একবার আবু বকর এবং ওমর তাকে দেখতে গিয়েছিলেন, দেখতে যাওয়ার পর তারা আবু বকর এবং তিনি আবু বকর এবং ওমরকে দেখে কাঁদছেন, তারা বলেন কেন কাঁদছেন, নিশ্চয়ই রাসূল মারা গিয়েছে এই জন্য কাঁদছেন, বলেন না রাসূল মারা গিয়েছে এই জন্য আমি কাঁদি না, রাসূলের মৃত্যুর সাথে সাথে যে ওহিরও ইন্তেকাল হলো, ওহিও যে আশা বন্ধ হয়ে গেল এই জন্য আমি কাঁদছি। সে নারীর নাম আপনি জানেন অথবা না জানেন তাতে তার কিছুই যায় আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা এরকম, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র নামে খ্যাত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে, উসব যায়েদ ইবনে হারেসা এর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালক পুত্র নামে খ্যাত উসামা যায়েদ ইবনে হারেসার কাছে, এই যায়েদ ইবনে হারেস এবং এই নারী, যে নারীর কথা আমি বলছি, এই নারীর মাধ্যমে তৈরি হয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম একজন যুবক, তার নাম হচ্ছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 বছর তখন পের হয়নি, পেরিয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে আজারবাইজানের বিরুদ্ধে বিশাল বড় একটা বাহিনী পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য। ওই যুদ্ধের অধীনে তখন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো এত বড় বড় নেতারা পর্যন্ত তার নেতৃত্বে যুদ্ধ করতে হয়েছে।
আপনি কি মনে করছেন সেই নারীর নাম আপনি জান্নাতে কি যায় আসে? তার নাম হচ্ছে উম্মু আইমান বারাকা। উম্মু আইমান বারাকা তার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার মর্যাদাটা এই লেভেলের, প্রিয় ভাই প্রিয় বোন। সেজন্য আপনি আসমানবাসীর কাছে পরিচিত হলে অবস্থা হবে এইরকম যে আপনি যে কোনো কথা বলেন তাহলে সেটা কাজে পরিণত হবেই। আপনি যদি দোয়া করেন আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। আপনার যদি কোনো বিপদ ঘটে ওই বিপদ আল্লাহ সুবহানাহু উদ্ধার করবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যেই রিজিকের ব্যাপারে আপনিও জানতেন না কোত্থেকে এই রিজিক এসেছে। আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফীহা মা তাশতায়ী আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদআউন নুযুলাম মিন গাফুরির রহিম। প্রিয় ভাই, আপনি যেই সকল ব্যক্তিরা বলেছেন আল্লাহ তিনি আমাদের রব, অতপর এর উপর তারা দায়েম ছিল, কায়েম ছিল, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ফেরেশ তারা তাদের জন্য শান্তির বাণী নিয়ে প্রতি মুহূর্তে অবতীর্ণ হন এবং বলেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, নো ফিয়ার নো অ্যাপ্রিহেনশন, কোনো ভয় নাই কোনো আশঙ্কা নাই। ওয়াবশিরু বিল জান্নাত, তুমি তো জান্নাত, এই যে জান্নাত, ইট ইজ ডিসপ্লেড ইন ফ্রন্ট অফ ইউ, এটা তোমার সামনে ধরে তুলে ধরা হলো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এমন অনেক লোক আছে জমিনে যখন চলে জমিনও টের পায় না, লা তামশি ফিল আরদি মারাহা, এমন কেউ আছে সে যখন চলে তখন তার চারপাশে কোনো বডিগার্ড নাই। এমন লোক আছে হয়তো যখন চলে তখন এমনভাবে ছেঁড়া জামা কাপড় নিয়ে চলে, হয়তো দুই বেলা খেতেও তার কষ্ট হয়, কিন্তু এই ব্যক্তি রাতের অন্ধকারে যখন আল্লাহর কাছে হাত তোলে তখন আল্লাহ সুবহানাহু তাআলা আরশ কেঁপে ওঠে। ওই ব্যক্তি আল্লাহর কাছে যদি কোনো কিছু চায় আল্লাহ সুবহানাহু দ্রুত সেটাকে কবুল করে নেন। এমন অনেক লোক আছে যে লোকের প্রভাব প্রতিপত্তি দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। ইন্না ফিরআউন আলা ফিল আরদি ওয়া জাআলা আহলা শিয়া ইয়াসতাইফু তায়ফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাকুম নিসাহুম ইন্না ফি যালিকা বালাউম মির রাব্বিকুম আযীম। ফিরআউনের কথা আল্লাহ সুবহানাহু বললেন আলা ফিল আরদি, এত প্রভাব প্রতিপত্তিশালী ছিল যে সে তার নিজকে দাবি করেছে আনা রাব্বুকুম আল আলা, মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আবার তোমাদের কে আবার রব আছে, আমি ছাড়া তোমাদের কে রব আছে। ওয়াহাজি আনহারু তাজরি মিন তাহতি, এই নদী সমুদ্র এগুলো সব তো আমার সামনে দিয়ে প্রবাহিত হয়, আমি তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করি, এই দাবি সে করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন অবস্থা এমন এক জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু প্রদান করলেন যেইখানে তার ডাক শোনার মতো কেউ ছিল না, বহু দূরে আল্লাহ সুবহান তাকে তার মৃত্যু তার জন্য নির্ধারণ করে দিলেন। এবং সে যখন আল্লাহর কাছে প্রার্থনা করছিল বলছিল যে আমি আমন্তু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। এই কথা যখন বলেছে তখন আসমানে ফেরেশতারা বলল আল্লাহ, হে আল্লাহ, সাউতুন মাজহুলুন মিন রাজুলিন মাজহুলিন, ইয়া আল্লাহ, এক লোক এর কণ্ঠও চিনি না তার আওয়াজও চিনি না, এই প্রার্থনা করতে জীবনে কোনোদিন আপনার কাছে শুনিনি, এরকম একজন ব্যক্তি আপনাকে ডাকছে আল্লাহ প্লিজ এই ডাকে আপনি সাড়া দিয়েন না। আল্লাহ সুবহানাহু বললেন না ওর ডাকে সাড়া দেওয়া হবে না। আর অন্য একজন ব্যক্তি ওয়াজান্নুন ইজ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাই ফানাদা ফি যুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর অন্যদিকে একজন, তিনি সমুদ্রের গহীনে অন্ধকারে, একদিকে পানির অন্ধকার অন্যদিকে মাছের পেটের অন্ধকার, ওয়ানাদা ফি যুলমাতি ইন ডার্কনেস ইন লেয়ারস অফ ডার্কনেস, বহু অন্ধকারের লেয়ারের মধ্যে থেকে তিনি আল্লাহকে ডাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আল্লাহ আমি আগেও ডেকেছি তোমাকে, এখনও তোমাকে ডাকলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, এমনি কোন তুমি জলমিন, আমি অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তাকে ক্ষমা করে দিলেন, শুধু ক্ষমাই করলেন না, তিনি তাকে সেখান থেকে মুক্তি প্রদান করলেন। তাই শুধুমাত্র তিনি করলেন না, তিনি বললেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবে আমি যারা আমার প্রতি ঈমান আনে যারা সত্যিকার অর্থে আমাকে চিনেছে এই সকল ব্যক্তিদেরকে এভাবে আমি মুক্তি প্রদান করে থাকি। প্রিয় ভাই প্রিয় বোনের জন্য একটু আল্লাহর কাছে পরিচিত হন প্লিজ। মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য যে বহু কিছু করলেন, আল্লাহ সুবহানের কাছে পরিচিত হওয়ার জন্য এবার চেষ্টা করুন। আল্লাহ সুবহানের কাছে পরিচিত হওয়ার জন্য আল্লাহ সুবহানের জিকিরকে আপনার জন্য অব্যাহতভাবে রাখতে হবে। প্রিয় ভাই প্রিয় বোন, আপনি সিনেমা নাটক ইত্যকারের মাধ্যমে তো পরিচিত হতে চান, আপনি তথাকথিত এখন তো মানুষ আরো বেশি পপুলার হতে চায়, নেগেটিভ দিক থেকে মানুষ আরো বেশি পপুলার হতে চায়, নেগেটিভ দিক থেকে একজন মানুষ অনেক বেশি পপুলার হতে চায়। এবং আপনারা দেখেন না বিভিন্ন জায়গায় ক্লাব হাউসে গিয়ে তথাকথিত সেই মডেল তারকাদের অবস্থাটা আপনারা জেনেছেন,
এবং সেই মদের বার হাউজে রাত্রে ১২টায় কেন গেল, এই প্রশ্ন এই মুসলমান জাতি প্রশ্ন করতে পারলো না, জিজ্ঞেস করতে পারলো না, রাত্রে ১২টায় একটাই কেন একজন নারী মদের হাউজে যায়, এই প্রশ্ন কেউ করে না, কিন্তু ভিন্ন প্রশ্ন এখানে করা হচ্ছে এবং ভিন্ন সবকিছু নিয়ে তোলপাড় করে দেওয়া হচ্ছে সবকিছু। জাতিগত ভাবে আমাদের পতন কত লেভেলে হলে আমরা এই কথা বলতে পারি, এবং এইটা আমাদের মূল আলোচ্য বিষয়। এবং ক্যামেরায় সবকিছু এগুলোই শুধুমাত্র আসে, এগুলোই সোশ্যাল মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়াতে এটাই একমাত্র উপজীব্য এবং উপপাদ্য, এটাই একমাত্র আলোচ্য বিষয়, এটাই আমরা তখন আলোচনার বিষয় মানিয়ে নিয়েছি। এবং আমাদের মুসলিম আর অমুসলিম নির্বিশেষে, আমাদের সাধারণ মুসল্লি আর অমুসল্লি নির্বিশেষে, প্রত্যেকের একটাই আলোচ্য বিষয় এটি। তাকে কেউ প্রশ্ন করেনি যে সে এত টাকা কোত্থেকে অর্জন করলো, এত টাকার মালিক হলো কোত্থেকে, সেই রাতে ওই জায়গায় কেন যায়, এই প্রশ্ন কেউ তাকে করেনি, এই আলোচনা মানুষ মনে করেনি, এবং আমরাও বুঝিনি যে এটা আলোচনার বিষয় হতে পারে। এই নারীর পরিচয় পৃথিবীতে কি কম আছে নাকি? কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কোথায়? কিন্তু এমন অনেক নারী আছে, হতে পারে তারা আল্লাহর কাছে কান্না করে তাদের আবেদনগুলো করে এবং আল্লাহ সুবহানাহু দ্রুত সেই আবেদন কাজে বাস্তবায়ন করে দেন। আপনি আপনার নিজকে ওই লেভেলে নিয়ে যান। আপনি হয়তো ইবনে ইবনুল কাইয়িমকে চেনেন, ইবনু তাইমিয়াকে চেনেন, আহমদ ইবনে হাম্বলকে চেনেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে চেনেন, ইমাম শাফিকে চেনেন, ইমাম মালিককে চেনেন, কিন্তু তাদের পেছনে যারা আছে তাদেরকে চেনেন না। প্রিয় ভাই বোন বিশ্বাস করুন, আই নো দেম, তাদের পেছনে যারা ছিল তাদের গুরুত্বপূর্ণ, তাদের ভূমিকা এদের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে নারী গভীর রাতে অন্ধকার দিনের বেলা অথবা রাতের বেলা তার সন্তানকে স্কলারদের কাছে, সুযোগদের কাছে নিয়ে গিয়েছেন হাত ধরে ধরে, অথবা যে নারী তার সন্তানকে বলেছেন বাবা তুমি রবিয়ার কাছে যাও, তুমি তার ইলম শেখার আগে, তাআল্লাম মিন আদাবিহি ক্বাবলা আন তাতাআল্লাম মিন ইলমিহি, তার জ্ঞান, তার কাছে জ্ঞান শেখার আগে তার কাছে আদব শেখো, শিষ্টাচার শেখো, ইখলাস শেখো, তাকওয়া শেখো, আল্লাহর ইবাদত শেখো তার কাছ থেকে। এই নারী এই ইমাম মালিককে তৈরির ক্ষেত্রে অনেক অনেক বেশি ভূমিকা রাখেছে। এই মালিককে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস দেন, তাহলে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠতম মাকাম আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ইমাম মালিকের মাকে দিতে হবে, কারণ তার মায়ের অবদান অনেক অনেক বেশি। বি এ ম্যান বিহাইন্ড দ্য সিন, সিন এর পেছনের মানুষ হন, অন্য কেউ আপনাকে চেনুক না চেনুক সেটি নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার আসীন রেখেছেন, যাদেরকে আল্লাহ সম্মানের চোখে দেখেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার চোখে দেখেন, যাদের কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা হিসেবে গ্রহণ করে নেন। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুর রহিম। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। যুদ্ধ হলো ওমরের যুগে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ হয়েছে, আপনি জানেন একটা ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, সেই ফ্রন্টে মুসলমানরা যুদ্ধে বিজয়ী হতে পারছিল না, কাফেররা মুসলমানদের উপর ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। লোকেরা এসে বলল ইয়া বারা, হে বারা, রাসূল সাল্লাম তোমাকে তোমার ব্যাপারে বলেছেন যে অনেক এমন অনেক লোক আছে যে লোকেরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু বলে, আল্লাহর নামে যদি তারা কোনো কিছু চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই চাওয়াটাকে দ্রুত পূর্ণ করে দেন। মিনহুম আল বারা বিন মালিক, তোমাদের একজন হচ্ছে বারা বিন মালিক। লোকের এসে বললেন ইয়া বারা, আপনার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন এরকম যে আপনি যদি লাউ আকসাম তাআলাল্লাহি লা বাররাহ, যদি আল্লাহর নামে আপনি কোনো কিছু চান, আল্লাহর নামে শপথ করেন, তাহলে আল্লাহ তাআলা তা আপনার জন্য করবেন। আপনি আল্লাহর কাছে চান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করেন, তিনি দোয়া করলেন, মুসলমানদের যুদ্ধে বিজয় হওয়া শুরু হলো। আবার আরেকটা জায়গা তুস নামক আরেকটা জায়গায় যুদ্ধ হচ্ছে, সেখানে একই অবস্থা, তিনি এবার বারা এবার আল্লাহর কাছে দোয়া করলেন। লোকেরা আবার এসে বললো আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া চান, আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন যেন আমরা বিজয় লাভ করি। তিনি প্রার্থনা করলেন এবং তিনি সাথে সাথে বললেন
হে আল্লাহ, আপনি লানা মাতাহতানা আকতাফাহুম ওয়াল হাত্তানি বি নাবিয়ি, হে আল্লাহ আপনি ওদের শোল্ডার গুলো আমাদের অধীন করে দিন এবং আমার নবীর সাথে আমাকে মেলার সুযোগ করে দিন। তিনি দোয়া করলেন, মুসলমানরা যুদ্ধে বিজয় হলো এবং এই বারা এই যুদ্ধে শাহাদত বরণ করলেন। চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমিডিয়েটলি তা কবুল করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমিডিয়েটলি এমন কবুল করে নেন প্রিয় ভাই। সেজন্য আমি বলছি, আপনি আল্লাহ সুবহানাহু প্রিয় ভাই হতে হলে আপনাকে কী করতে হবে? প্রথমত আপনাকে করতে হবে আল্লাহ সুবহানাহু জিকির দ্বারা আপনার নিজেকে সিক্ত করে রাখুন। যখন আপনি অন্য কাজে আসেন তখন আপনি কী করবেন? বড়রা বলছে আপনি রান্না করুন না, রান্নাঘরে আসেন তখন আপনি কী করবেন? তাসবিহ তাহলিল পড়ুন না, আপনি তাসবিহ তাহলিল পড়ুন, আপনি তাসবিহ তাহলিল করুন, এটা আপনার কাজ, এতটুকু আপনি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আমি যে নদর রাদিয়াল্লাহু তাআলার যে কথা আমি বর্ণনা করেছি, এরপরে আমি বারা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছি। বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন তার হাদিস যে তিনি উবাই বিন মালিক রাদিয়াল্লাহু কাছে গেলেন এবং বললেন আমার খোদা লেগেছে কিছু খাবার দাও। উবাই বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তাকে কিছু সামান্য খাবার দিলেন, একটু খেজুর এবং একটু হালকা একটু ছাতুর মতো সামান্য একটু কিছু দিলেন, তিনি এটি খেলেন। খাওয়ার পর তিনি রাসূলকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এটি করেছি, এই হয়েছে। রাসূলুল্লাহ বললেন তোমাকে যিনি খাইয়েছে তার মর্যাদা তোমাকে আমি বলি, কেউ যদি এমন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে 10 জন ফেরেশতা পাঠিয়ে দেন এবং এই 10 জন ফেরেশতা এক বছর ধরে তাসবিহ তাহলিল আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়তেই থাকে। এক বছর পরে ফেরেশতারা বিদায় নেয়, এক বছর পর্যন্ত এই ফেরেশতারা যত এখানে সওয়াব করেছে, তাসবিহ তাহলিল করেছে, এইটুকুগুলো সওয়াব ওই ব্যক্তির আমল নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আপনি সামান্য একটু করুন না, মানুষের জন্য করুন, কাউকে দেখানো দরকার নাই, সামান্য কিছু দিবেন, এরপরে 30টা ক্যামেরাকে ডাকবেন যে আমি এই প্রদান করছি, এই প্রদান করছি। আপনি যা পাওয়ার দুনিয়া পেয়ে দিয়েছেন, আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কিছুই রাখেন নাই। কিছু করুন, কিছু এমন কাজ করুন যে আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন কিছু করুন। সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ, ইট ইজ বিটুইন ইউ এন্ড ইওর লর্ড অনলি, এটা কেবল আপনি জানেন এবং আপনার রব জানেন, আর কেউ জানে না। এমন কিছু কাজ করুন না, এমন কিছু দান সাদাকা করুন, এমন কিছু তাসবিহ তাহলিল করুন, এমন কিছু ইবাদত করুন। ঘরের কোণে অন্ধকারে নির্জনে নিভৃতে সালাফদের অবস্থা এরকম ছিল, স্ত্রী সহ শুয়ে আছেন, গত 20 বছর পর্যন্ত ইবাদত করেছেন, স্ত্রী একবারও জানে নাই, একবারও বুঝতে পারেন তিনি ইবাদত করেছেন। এমন অনেক সালাফ ছিল যে তারা নারীরা রাত ভোর ইবাদত করেছেন, স্বামী সন্তানরা বুঝতেও পারে নাই যে ইবাদত করে গিয়েছেন। আপনি কি আপনার নিজকে এরকম কিছু কাজ করতে পারেন না যে এমন কিছু কাজ আমার আছে? আমি এমন কিছু কাজ করেছি যা কেবল তুমি জানো আর কেউ জানে না, আমি কেবল তোমাকে জানাতে চেয়েছি আর কাউকে জানাতে চাইনি, এমন কিছু কাজ করুন প্লিজ। ওলা ইয়াজালু লিসানুকা রাতবা মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটাকে তুমি সব সময় আল্লাহর যিকিরে সিক্ত রাখো, এরকম কিছু কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে যে সকল আলোচনাগুলো হয়, আল্লাহর দিনের আলোচনার মজলিসগুলো হয় সেখানে যান। রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু বলেন انا عند ظن عبدي وانا معه اذا ذكرني فان ذكرني في نفسه ذكرته في نفسي وان ذكرني في ملا ذكرته في ملا اعلى من শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি বুখারী হাদিস, রাসূল বলেন আল্লাহ বলেন আমি আমার বান্দা আমাকে যেমনি ভাবে ধারণা করে আমি তেমনি ভাবে তার সামনে উপস্থিত হই, যদি একাকী আমাকে নিয়ে ভাবে আমি একাকী ওকে নিয়ে ভাবি, আর যদি আমাকে নিয়ে সে অনেকের সামনে আলোচনা করে ভাবে আমার জিকির করে, তাহলে আমি এমন অনেকের সামনে তার আলোচনা করি যারা তার সামনে যারা ছিল তার চেয়ে মর্যাদায় বহু বহু গুণ উত্তম। তার হচ্ছেন ফেরেশতারা, আল মালায়েকা আল মুকাররাবুন, সবচেয়ে সম্মানিত ফেরেশতারা, তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নাম উচ্চারণ করেন। আপনার নাম কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চারণ করেছেন? বহু লোক তার নেগেটিভলি বেশি পপুলার হতে চায়, নেগেটিভলি খারাপ ভাবে তার পপুলার হতে চায়, কত বড় নখ রাখা যায়, কত বড় চুল রাখা যায়, কত অনুলঙ্গ থাকা যায়, নারীরা এবং পুরুষরা কত শর্ট জামা কাপড় পরা যায়, ছেলেরা তাদের টাকনুর নিচে কাপড় পরবে আর মেয়েরা তাদের টাকনুর উপর কাপড় পরবে, এটাই তাদের ফ্যাশন হয়ে গেছে, আর দুজনেই জাহান্নামী, অথচ দুজনে ভিন্ন করার কথা ছিল। এই যুবক, আপনার টাকনুর নিচে কাপড় এইটা আপনার কোনো মাথায় এটা আলোচনাই নাই, আপনি শুধু আলোচনা করেন অমুক কী করেছে, তমুক কী করেছে। এই যুবকের মধ্যে আমি কোনো আশা দেখি না, আমি এর মধ্যে কোনো প্রত্যাশা রাখতে পারি না, যে এই যুবক তার নিজকে পরিশুদ্ধ করতে পারলো না সে সমাজকে কীভাবে পরিশুদ্ধ করবে? আপনি নেগেটিভলি পপুলার হতে চান প্রতি মুহূর্তে, এগুলো ছেড়ে আল্লাহর কাছে পপুলার, আল্লাহর কাছে প্রিয়ভাজন হতে চান সেটি আপনার করুন। দুই নম্বর যে বিষয়টি আমি বলছি তা হলো যে আপনারা আল্লাহ সুবহানের কাছে পরিচিত হতে হলে, আল্লাহর প্রিয়ভাজনদের অন্তর্ভুক্ত হতে হলে
যা করা দরকার তা হলো এমন আলোচনার সেশনগুলোতে অংশগ্রহণ করুন যেখানে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়। মাসতানা আকাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়াহাফফাতহুমুল মালায়েকা ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। রাসূলুল্লাহ বললেন যখন কোন একটা জায়গায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয়, সেটা নিয়ে আলোচনা করা হয়, সেখানে তখন আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। আধুনিক যুবকদের মধ্যে এত অশান্তি কেন, এত হতাশা কেন? একটাই মাত্র কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভুলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া, ভুলিয়ে দেয়া, এটাই শয়তানের সবচেয়ে বড় কাজ। আর শয়তান সেই জায়গায় সফল। আপনি শয়তানকে সফলতা দান করেছেন, শয়তানকে সফলতা আপনি সাহায্য করেছেন। ফানসাহু যিকরুল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ভুলিয়ে দেয়। উলাইকা হিযবুশ শয়তান আলা ইন্না হিযবাশ শয়তানি হুমুল খাসিরুন। যেই সঙ্গে আল্লাহর শত্রু শয়তানের বন্ধুতে এরা পরিণত হয়, শয়তানের দলভুক্ত এরা হয়ে যায়। আর শয়তানের দলভুক্ত যারা তারাই আসলে প্রকৃত অর্থে তারাই সব বিফল ব্যর্থ, আপনি সেই ব্যর্থদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহ জিকির করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যেখানে আলোচনা হয় সেখানে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এর বাইরে যেখানে আল্লাহর বিরোধী আলোচনা হয় সেখানে না থাকা। এখন তো ওই বিরোধী আলোচনায় আপনার সময় যায়। আমি যুবকদেরকে এবং আপনাদেরকে ওই জন্য প্রশ্ন করি, আপনি কতটা রাত কেটেছে কেবলমাত্র আল্লাহর ইবাদতে? এরকম কয়টা রাত গিয়েছে আপনার জীবনে? আর কয়টা রাত গিয়েছে আপনার জীবনে যেদিন তথাকথিত সোশ্যাল মিডিয়া, ফেসবুক অথবা ইউটিউব অথবা বিভিন্ন ধরনের খেলা দেখে গোটা রাত কেটিয়ে দিয়েছেন? এরকম কতদিন ঘটেছে? আপনি কতবার আপনার টিম, আপনার দল, যে দলকে আপনি সমর্থন করেন সেটা বিজয়ী হওয়ার কারণে আপনি আনন্দিত হয়েছেন, লাফিয়ে উঠেছেন, আর দিন বিজয়ী হওয়ার কারণে আপনি লাফিয়ে উঠেছেন, এটা কতবার ঘটেছে? আপনার দল পরাজিত হওয়ার কারণে আপনি বিষণ্ণ হয়েছেন, আপনি বিক্ষুব্ধ হয়েছেন, আপনার মন খারাপ হয়ে গেছে, আপনি কেঁদেছেন, অত আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি আর কোনো কাজ করতে মনে চায় নাই, এটা কতবার ঘটেছে? আর আল্লাহর দিনকে পরাজিত করার জন্য লোকেরা যে সকল কাজ করছে এই জন্য আপনার মন কতবার খারাপ হয়েছে একবার চিন্তা করে দেখুন তো। আপনার নিজেকে আপনি আয়নার সামনে দাঁড় করান, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আল্লাহর প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত কিনা, আপনি কোথায় আপনার নিজকে নিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে, আপনার সময়গুলো কোথায় কাটছে। আপনার জিহ্বা আল্লাহর স্মরণে ব্যস্ত রাখার কথা, এখন আপনার জিহ্বা শুধুমাত্র অমকের বিরুদ্ধে, তমকের বিরুদ্ধে, এটা লেখার মাধ্যমে এবং কথার মাধ্যমে। কোনো এক সময় মানুষ শুধুমাত্র বলতো, আর তথাকথিত সোশ্যাল মিডিয়া আসার কারণে এখন মুখেও বলে এবং লেখেও। এরা জানে না যে তারা আমল নামাগুলো তাদের জন্য প্রস্তুত করে রেখেছে, ফেরেস্তাদের কাজ একটু কমিয়ে দিয়েছে। ফেরেস্তারা উঠে দেয় এই যে দেখো তোমার ফেসবুক যেখানে তুমি লিখেছিলে অন্যের বিরুদ্ধে, কুৎসা করেছো, অন্যের দুর্নাম করেছো, গালি গালাজ করে, দিস ইজ এনাফ ফর ইউ, কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আর কোনো হিসাব প্রয়োজন না, এটাই তোমার জন্য দেখালাম, যাও। কি করতে চাচ্ছেন আপনি? কোথায় আপনার নিজকে আপনি নিয়ে যান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার এবং আল্লাহর প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হওয়ার তিন নম্বর যে বিষয়টি বলে আমি শেষ করছি তা হলো আল্লাহর কিতাব পড়ুন। প্লিজ, সবচেয়ে অবহেলিত আমল, বিশ্বাস করুন, সবচেয়ে অবহেলিত আমল হচ্ছে আল্লাহর কিতাব। মানুষ আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছে। ইয়া রাব্বিনা কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, শুনুন আপনার কথা, আপনার আল্লাহ আপনার রবের কথা, আপনার রব তার রাসূলের অভিযোগের কথা এখানে জানিয়ে দিয়েছেন। আপনার রাসূল বলবে, যেই রাসূল কবর থেকে উঠার সময় কেঁদে কেঁদে উঠবে, উম্মতি 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 উম্মতি, কবর থেকে উঠার পরেও তিনি কাঁদবেন। তিনি দেখবেন তার আগে ওইখানে মূসা আলাইহিস সালাম উঠে আছেন কিন্তু বলছেন নাফসি নাফসি, তিনি কবর থেকে উঠে বলবেন উম্মতি উম্মতি। মূসা তার আগে উঠলেও তিনি গিয়ে দেখছেন ওখানে মূসা আগে, কিন্তু তার আগে মূসা উঠে না, তারপরেই উঠেছেন, কারণ তিনি প্রথম যাকে কবর থেকে প্রথম উত্থিত করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি সালাতু ওয়াসালাম। সেই রাসূল এর আদর্শ আপনি কতটুকু ধারণ করছেন এবং লালন করছেন? সেই রাসূল আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন অভিযোগ করবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল। আমি জানি না, এটা যদি কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হয় কোরআন অনুসারে আমল না করা, তাহলে কোরআন যারা পড়তেই পারেন না, কোরআন বুঝেন না, এই জাতির অবস্থা কি হবে, এদের বিরুদ্ধে আল্লাহর রাসূলের অভিযোগ কি হবে আমি জানি না। যার কোরআনের উপর ময়লা পড়ে গিয়েছে দীর্ঘদিন না পড়ার কারণে, অথবা কোরআনের পাতাগুলো ছিঁড়ে গিয়েছে দীর্ঘদিন না পড়ার কারণে, এই সকল ব্যক্তিদের অবস্থা কি হবে আমি জানি না। হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যনন্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের কথা বলেছেন, তারা তাদের আমলনামা পেয়ে বলবে আসো একটু আমার আমলনামা পড়ো, আমি জানতাম কোন একদিন হিসাব নিকাশ হবে, আমি তার জন্য আগ থেকেই প্রস্তুতি রেখেছিলাম। আর অন্য একজন বলবে
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আননি মালি হালাকা আননি সুলতানিয়া। আরেক দল বলবে যে হায় 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 ছাড়া তার কোনো কিছুই নাই, আমার সেই প্রভাব কই, আমার প্রতিপত্তি কই, আমার সেই সম্পদ কই, আমার এত শোহরত, আমার এত পপুলারিটি ইত্যাদি কই, কোনো কিছুই তো আজকে কোনো কাজে লাগছে না। হায় আজকে যদি আমাকে কিতাব না দেয়া হতো, আমার আমল নামা না দেয়া হতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম, হায় আমাকে যদি উত্থিত না করা হতো কতই না ভালো হতো। রে ভাই, সেই দিন আসার পূর্বে আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর কাছে পরিচিত হন, প্লিজ আল্লাহর কাছে পরিচিত হন, নফল ইবাদত করুন, বলুন ওয়ালা ইয়াজালু আব্দু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে যে আমার বান্দা আমার আরো বেশি নিকটবর্তী হয় নফল সালাতের মাধ্যমে। মসজিদগুলোতে নফল সালাত আদায় করার দরকার নাই, ঘরে আদায় করুন, যখন কেউ নাই টুক করে দুই রাকাত নামাজ পড়ে ফেলেন না, প্লিজ কেউ নাই, এটা শুধু আল্লাহ এবং আপনার মাঝে থাকো। কিছু আমল করুন যেটা শুধু আপনি জানেন আর আপনার রব জানে আর কেউ জানে না, কেমন কিছু আমল করে রাখুন, এগুলো কেয়ামতের দিন আপনাকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই রব যারা তোমার কাছে পরিচিত, পৃথিবীর কারো কাছে আমাদের পরিচয় দরকার নাই, আমরা তোমার কাছে পরিচিত হতে চাই। সেই ইখলাস তুমি আমাদের অন্তরে তৈরি করে দাও, আমাদের ঈমানকে এরকম শক্তিশালী করে দাও আল্লাহ, আমাদের ঈমানকে এরকম শক্তিশালী করে দাও আল্লাহ, আমাদেরকে সকল শিরক বিদআত এবং খোরাফাত থেকে তুমি মুক্ত রাখো আল্লাহ। হে আল্লাহ, তোমার ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ। কিয়ামতের দিন তুমি যেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, এটা বলে ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, তুমি সেভাবে আমাদেরকে তৈরি করে দাও আল্লাহ, আমাদের মনগুলোকে সেভাবে তৈরি করে দাও আল্লাহ, আমাদের আমলগুলোকে সেভাবে কবুল করে নাও আল্লাহ, আমাদের সকল সমস্যা সমাধান করে দাও, আমাদের জড়তা দূর করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি আলো দান করো, আমাদেরকে আলোকিত মানুষ তৈরি করো আল্লাহ, আমাদেরকে আলোক বর্তিকা প্রদান করো আল্লাহ, তোমার কিতাবের সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করো, তোমার রাসূলের সুন্নাহ অনুসারে চলার তৌফিক দান করো আল্লাহ, আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও, আমাদের সকল অসুস্থতা দূর করে দাও, আমাদের সকল সমস্যা সমাধান করে দাও, আমাদেরকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করো যা আমরাও জানি না ইয়া রব, এমন জায়গা থেকে রিজিক দাও যে রিজিকের কথা আমরাও জানি না, এবং আমাদের অন্তরে তুমি তাকওয়া ঢেলে দাও আল্লাহ, আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দাও, আমাদের অন্তরকে তাকওয়া দিয়ে পূর্ণ করে দাও, এখলাস দিয়ে পূর্ণ করে দাও, আমাদের এই মসজিদটাকে কবুল করে নাও, এই মসজিদের বাকি কাজগুলো করা তৌফিক দান করো আল্লাহ, এমন কিছু বান্দা তুমি তৈরি করে দাও যারা এর কাজগুলো তারা নিজেরা করবে আল্লাহ, এবং তুমি জানবে এবং তুমি এবং তিনি ছাড়া আর কেউ জানে না, এমন কিছু বান্দা তুমি এখানে তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, যারা ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, করোনায় যারা ইন্তেকাল করেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, যারা এখন অসুস্থ তাদেরকে সুস্থ দান করো, আমাদের এখানে আবারও বিভিন্ন ওয়েব আসছে ইয়া রব, আমরা এগুলো কোনোটাকেই আমরা ঠেকাতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই, তোমার হাতে আমাদের নিজেকে সুপরদ করে দিলাম। উফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। দাঁড়িয়ে কথাগুলো সোজা করে নিন।